আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা কিন্তু যেই ডগাটাতে ছিলাম এতক্ষণ, মানে এর আগে যেই ডগাটা দেখিয়েছিলাম, ওই যে বড় গরুটা পনেরো মনের কালো কালাচান যেটা দেখিয়েছিলাম, তো এটা পাশের ডগাতেই আসছি। এখানে বাইরের কিছু গরু আছে, তো আমরা চেষ্টা করব গরুগুলার ওজন এবং দাম জানার জন্য, এবং এগুলার কি খাওয়াইছে কি আসে বিষয়ে, পালের গরু না কোথায় থেকে আনছে, আমরা ভাইয়ের সাথে কথা বলি একটু, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই গরুগুলা কি আপনার এই ফার্মের গরু, পালের গরু না? না, আমার ফার্মের না, এগুলো আমার ব্যক্তিগত পালের। এই ছয়টা পালের আর এই সাতটা কিনা। আচ্ছা 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 ভাই, ছয়টা পালের গরু, ছয় পালের গরু মানে এগুলো নাকি বেশিগুলো? এই পাঁচটা আর ওই জায়গায় একটা আছে, ছয়টা। ছয়টা পালের গরু, গরুগুলো একটু লড়াচড়া করতেছে, আমার আসলে ভয় লাগতেছে। একটু দূরে থাকা, এই লাঞ্জা স্যার, লাঞ্জা স্যারও তো গরুগুলো একটু লড়াচড়া করে, খুব ভয় লাগে অনেক সময়। যাই হোক ভাই, আমার আপনাদের এই বড় সাইজের গরু মনে হয় এটাই আপনার না? হ্যাঁ, আমার এটাই একটাই বড়। আচ্ছা আচ্ছা, এটার কি কোনো নাম দাম আছে? না, এখন নাম টাম রাখি নেই, মানে এমনি পালছি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি বড় সাইজের একটা গরু, এটার দাম বলেন এবং ওজন কতটুকু কি খাওয়াইছেন? এর ওজন আছে 14 মন। আচ্ছা, খাওয়াইছি খৈল ভুসি আর কি খাওয়াবো। দাম চাইছেন কত? দাম চাইছি 4.5 লাখ টাকা। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি না, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি সিরাজগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ গরু এই সিরাজগঞ্জ থেকে আসছে, সিরাজগঞ্জ থেকে বেশিরভাগ গরুগুলোই আসছে এখানে। তো এটার ওজন হইলো কত? 14 মন। 14 মন, এটার ওজন হলো 14 মন, আর দাম চাইতেছে ওনারা 4.5 লাখ টাকা, ঠিক আছে? তো এটা মানে এই এটা তো দাম চাইতেছে আপনারা, দাম চাইছে 4.5 লাখ টাকা। বিক্রি কীরকম একটা, মানে আপনার হাতে কিছু রাইখে বিক্রির দামটা বললেন? এখন বিক্রি আমরা 3-3 হলে বেসবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা 4.5 লাখ টাকা দাম চাইতেছে, গরুটা একটু দেখায়ও, 4.5 লাখ টাকা দাম চাই হইতেছে এটা। আপনার ওনারা যদি কেউ যদি নিতে চান, তাহলে আমি বাইয়ের নাম্বারটা দিয়ে দিব, ওনার নাম্বারে আপনার ফোন করতে পারেন, অথবা এই ডগাতে আসতে পারেন, শারুলিয়া বাজারে এটা। আর এটার ওজনটা হলো 14 মন, ঠিক আছে? তা আমরা এই গরুটার দামটা আপনার জানি, বলেন। এটার দাম চাইতেছি 2,30,000 টাকা। আচ্ছা, আর আমি ওজন হবে এটা 7.5 মন। 7.5 মন, জি। আচ্ছা আচ্ছা, এটার দাম চাইতে আসছে 3.5 লাখ। 3.5 লাখ বললেন না? হ্যাঁ, 7.5 মন গোছাবে। এরপরে আমরা এই সাইডে এই এগুলা থেকে এটা হলো বড় দেখাইছি প্রথমে, এরপরে এগুলো একটু ছোটো সাইজের, মানে এটা হলো 7, এরপরে মনে হয় 6 মনে যাইব, 6 মন 5 মনে আসবে। তো এই গরুগুলো আপনার ঘরে একটু দেখাই, এটার দাম একটু বললেন। ওরা চাওয়াতেছে 2,20,000। আচ্ছা, ওরা ছোটো গরু তো এই জন্য আর কি, এরা ছোটো দাম। আচ্ছা আচ্ছা, আর এই এই দুটার দাম বলেন? এগুলো একই দাম, এই তিনটা একই দাম, মানে ওইটার সেম সেম এটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো সেম সেম। আচ্ছা, এগুলা মানে ওই যে 7 মন যেটা বলছে, ওই 7 মনে এগুলো সেম দাম, আর দামটাও সেম আর ওজনটাও সেম। এখন এই পাশের গরুগুলো আমরা দেখি, এই পাশে দেখেন ছোট ছোট, এগুলো বেশি দেই না এটা। আচ্ছা, যাই হোক, ছোট গরু আপনারা সবাই তো আর বড় গরু নেই না, গরু দেখা গেছে সবাই তো আর বড় গরু নেই না, বেশিরভাগ মানুষই মনে করেন সিঙ্গেলে দেয় গরু, এই জন্য তো ছোট বড় নিয়ে ছোট গরু মিলাই দেয়। এই গরুটার দাম বললেন? ও, এটার দাম আমি চাইতেছি 2,20,000। আচ্ছা, এটা একই দাম আর কি। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কতটুকু হইব? এগুলো 6 মন। কথা বলেন আপনি। আচ্ছা, আমরা দর্শক আমরা এইদিকের গরুগুলো দেখি, আর ওনার একটা ফোন আসছে। এই গরুগুলো কিন্তু আপনারা 1,80,000 2,20,000 এরকম করে কিন্তু এই গরুগুলো নিতে পারেন, আর এগুলোর ওজন 4 মন থেকে 5 মন হবে ইনশাল্লাহ। আর এই সাইডেও কিছু ছোটো গরু আছে, আর ছোটো গরুগুলোর দামও তেমন মনে হয় বেশি হবে না। আমি যেটা আইডিয়া করতে পারি, আইডিয়া করে তেমন কিছু বলা যায় না, আমার মনে হয় এগুলো যদি আপনারা নেন 1,00,000-1.5 লাখের মধ্যে মনে হয় এগুলা হয়ে যাবে, এগুলো ছোটো সাইজের গরু। তো এই বড়ো গরুটা যদি আপনারা নিতে চান, তাহলে এই বাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিতেছি, এই এই বড়ো গরুটা আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে ডগাটা, এটা হলো এই চাপটির সাথে, শারুলিয়া বাজার চাপটির সাথে যে ডগাটা, এর পাশের ডগাটা হলো এই বাইয়ের নাম্বার। এটা ওনার নিজের পালের গরু, আর গরুর কিন্তু শিংগুলা কিন্তু বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন গরুর শিংগুলা কিন্তু বড় বড়, আর গরুটা দেখতেও মোটামুটি সুন্দর। তো ঠিক আছে, আমরা বাইয়ের নাম্বারটা জেনে নিব, আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা আপনারা নোট করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, আমি এখন বাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে গরুগুলো দেখালাম এই গরুগুলো যদি নিতে চান, বাইয়ের সাথে ফোনে আপনারা কথা বলতে পারেন। নাম্বারটা বললেন? হ্যাঁ, 01730 01730 75 63002 75 63002।
যে নাম্বারটা আমি বলছি এই নাম্বারটা আপনারা ভালোভাবে লিখে ওনাকে ফোন দিতে পারেন। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, চেষ্টা করবেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ হলো এই হাটের প্রতি বছরের ভিডিওই আমি দিয়ে থাকি, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে কষ্ট করে ভিডিও বানাইলে লাভ হয়। আর না হলে কষ্ট করে আইসিয়া গরুর হাটে গরুর গুঁতা খেয়ে লাথি খেয়ে এই কোনো ফায়দা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, চলেন আমরা অন্য ডোকাতে যাবো, তারপরে আরও ভিডিও আরও গরু আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।